কয়েকদিনের বিরতির পর আবারও ভারতের উত্তরাঞ্চল জুড়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার দিল্লি, পাঞ্জাব, মহারাষ্ট্র সহ ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে আবারও কিছুটা ভোগান্তিতে পড়েছেন রাজ্যগুলোর বাসিন্দারা। রাজধানী নয়াদিল্লিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অনেককেই দেখা গেছে সূর্যের খরতাপ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করতে। কেউ কেউ আবার বের হন মাথায় ও মুখে কাপড় জড়িয়ে। বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় পান করে শীতল পরশ নিতেও দেখা গেছে অনেককে। একই পরিস্থিতি পাঞ্জাব ও মহারাষ্ট্রের বিভিন্ন শহরেও। এদিন তাপপ্রবাহ কমাতে বিভিন্ন সড়ক ও মন্দিরের প্রবেশপথে পানি ছিটাতে দেখা গেছে কর্তৃপক্ষকে। সেই সঙ্গে বিভিন্ন পার্ক ও লেকের ধারে ছায়া বসে থাকতে দেখা যায় বাসিন্দাদের। আবহাওয়াবিদরা বলছেন তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও বেশ কয়েকদিন। আগামী কয়েকদিনে ভারতের উত্তরাঞ্চল জুড়ে তীব্র দাবদাহের আশঙ্কাও করেন তারা। এ সময় উত্তরাঞ্চলীয় বেশিরভাগ রাজ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। অন্যয় কর্মকার, সময় সংবাদ।